নমস্কার বন্ধুরা জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ তো বন্ধুরা আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের সাঁকরাইল একটি সাকরাইল একটি প্লাস্টিক রিলেটেড কোম্পানিতে আপনার স্পট জয়নিং ছিল যাই হোক আমি ফ্যাক্টরিটা ভিজিট করিনি জাস্ট ওখানকার ম্যানেজারবাবুর সঙ্গে যেহেতু উনি আমাদের পুরোনো ক্লায়েন্ট অলরেডি ওনাদের অন্যান্য ফ্যাক্টরিতে কাজ হয় তাই ওনার ডিটেলসটা না জেনেই তো ওখানে একটা আমি ভিডিও করেছিলাম যেরকম পেন বা কসমেটিক্স গুডসের ছোটো ছোটো কোটও তৈরি হচ্ছে তো সেই হিসাবে আমি ভিডিওটা করে আপনার লোকজন নিয়ে গিয়েছিলাম তো যাই হোক ওখানে ভিডিওতে আমার একটা ভুল ইনফরমেশান যেটা ওখানে পেন বা কসমেটিক্স গুডসের কসমেটিক্স সামান্য একটু হচ্ছে মোটামুটি পেন ওখানে তৈরি হচ্ছে না ওখানে মূলত এই যে বোতল বিভিন্ন রকম যে প্লাস্টিকের যে বোতলগুলো হয় বোতলের হওয়ার আগে যে পিফর্ম যাকে বলা হয় সেটা তৈরি হচ্ছে খুবই হালকা কাজ খুব ভালো কাজ আজকে যে জয়নিং প্রোগ্রাম করেছিলাম যে ফ্যাক্টরিতে আমি যে সমস্ত ফ্যাক্টরির অ্যাডগুলো দিয়েছি আমার চ্যানেলে আছে বা বিভিন্ন জায়গায় জয়নিং করাই এই কাজটা সত্যিই কিন্তু খুব হালকা কাজ মানে এখানে কিন্তু খুব একটা কায়িক পরিশ্রমের যদি মেশিনে কাজ হয় তখন খুব একটা কায়িক পরিশ্রমের কোনো কাজ নেই ডিউটি আওয়ার্সটা বারো ঘন্টা ঠিক আছে কিন্তু কোনো রকম কোনো কায়িক পরিশ্রমের কাজ নয় কাজটা সত্যিই খুব ভালো তো যাই হোক দুঃখের বিষয়ে আমি ওই কারখানাটা ভিজিট মানে আমি আপনারা সবাই জানেন এই জন্য আপনারা কৃষ্ণদাকে খুব ভরসা করেন ছেলে থেকে শুরু করে বয়স্ক লোক থেকে শুরু করে মহিলারাও বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কৃষ্ণদার উপর ভরসা করেই চলে আসেন যেমন আজকেও এসেছিলো ঝাড়গ্রাম বা বিভিন্ন জায়গা থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বড়ো বড়ো ব্যাগট্যাগ নিয়ে যখন আসে যে তাদের কতটা কষ্ট হয় যদি তারা হ্যারাসমেন্টের শিকার হয় সেটা আমি কিন্তু আজকে তা নিজের চোখে দেখলাম আমি বলার উদ্দেশ্য এই কথাগুলো উদ্দেশ্য এটাই আমি সেটা ভিডিওর শেষে বলবো তো আমি ভিডিওর এই উদ্দে এই পাটে বলছি যে আপনারা যখন অন্যান্য চ্যানেল দেখে বিভিন্ন জায়গায় যান কোথাও আপনার টাকা পয়সা চোট যায় আবার কোথাও মানসিকভাবে বিভ্রস্ত হন কোথাও হ্যারাসমেন্টের শিকার হন আজকের এই সারা দিনের অভিজ্ঞতা আজকে সেই সকাল থেকে গেছি এই সবে বাড়ি ফিরেছি এই সারাদিনের অভিজ্ঞতা তাও আমার আমার পিঠে কোনো লাগেজ ছিল না শুধু ওই ছেলেগুলোর সঙ্গে হেঁটে হেঁটে গেছে অন্যান্য জায়গায় যেমন বাইক নিয়ে চলে যায় তো আজকে আমি ট্রেন বাসে করে গেছি যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন লঞ্চ পেরিয়ে ট্রেন পেরিয়ে অটোতে করে এইভাবে আমি পুরো ছেলেদের সঙ্গে আপনার পুরো সাইড পর্যন্ত গেছি তো কতটা যে কষ্ট হয় ওই লাগেজ ফাগেজ নিয়ে যেতে আজকে শুধুমাত্র ওদের সঙ্গে হেঁটে গিয়েই তার প্রমাণ আমি পেয়েছি তো যাই হোক আজকে আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে আপনারা যখন কোনো ভিডিও অন্য কোনো চ্যানেলে দেখছেন সেই সমস্ত চ্যানেলের অ্যাড দেখে আপনারা যতক্ষণ না কনফার্ম হন বা যেখানে ফোন করবেন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন যে আপনারা যে অ্যাডটা দিচ্ছেন যেখানে আমরা যাব সেখানে কি আপনি কাজটা প্র্যাকটিক্যালি আপনি নিজে দেখেছেন বা আপনি রুমটা খাওয়ার ব্যবস্থাটা কি নিজের তোকে দেখে এসেছেন নাহলে কিন্তু যাব না পরিষ্কার আসবেন না যদি কোনো ইউটিউব চ্যানেল আপনার নিজে তো অর্ধেক সময় নাম দেয় না মানে নাম্বার দেয় না অন্য যাকেই ফোন করে আসবেন এটা জিজ্ঞাসা করে নিন এবার বলছি কেন এই কথাগুলো বললাম কারণ যেহেতু আমি ওই সাইডটায় যাইনি কাজকর্মটা কিন্তু ভালো কিন্তু থাকার জায়গাটা এত দূর লোক একটা বারো ঘন্টা ডিউটি করার পর ওই জায়গা থেকে কাজের জায়গা থেকে ফিরে আবার নিজেরা রান্না করে খাওয়া তাদের পক্ষে কিন্তু অসম্ভব তাই আমার যে ছেলেগুলো আজকে এসেছিলো সত্যি ছেলেগুলো এতটাই ভালো কোনো রকম না রেগে যে কৃষ্ণদা তোমার তো কোনো ফল্ট নেই যাই হোক তুমি সব জায়গায় ভেরিফাই করে নাও তো এটা করণীয় যাই হোক হয়ে গেছে তো তুমি আমাকে প্লিজ আমরা আর বাড়ি যাব না তুমি অন্য কোনো সাইডে পাঠিয়ে দে যেটা তুমি জানো সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে তাদেরকে আবার একজনকে দিলাম আপনার আপনার আমতা রোডে তিনজনকে দিলাম আপনার পেপসি গেটের ব্যাটারি কোম্পানিতে আর কিছু ছেলেকে পাঠিয়ে দিক উদিক করে ছড়িয়ে ছিটে সবাইকে আবার ব্যবস্থা করা পা আপনার রানীহাটিতে দুজনকে দিলাম প্লাস্টিক ফ্যাক্টরিতে তো এইভাবে ছড়িয়ে ছিটে সবাইকে যাই হোক সেটা আমার যোগাযোগ বলুন বা সমস্ত কিছু সম্পর্ক ছিল বলে কিন্তু আমার দ্বারা সম্ভব হলো তারা মানে হ্যারাসমেন্ট তো অবশ্যই হয়েছে তার সঙ্গে কিছুটা অন্তত তাদেরকে আমি মুক্ত করতে পেরেছি মানে বেশি হ্যারাসমেন্ট আর করতে দিলাম না কিন্তু যারা এই রকম অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে যায় তাদের তো এই এই এত চটজলদি তার ব্যবস্থা করবে না তারা ফোনই ধরবে না তো দূরের কথা তাই আপনারা যে কীভাবে হ্যারাসমেন্ট হন অন্য জায়গায় তা আজকে আমি নিজে যদি হেঁটে ওদের সঙ্গে না যেতাম তাহলে বুঝতে পারতাম তো যাই হোক আমি ওই ফ্যাক্টরিটির কথা বলছি যারা ওই চাপাতলা বা সাঁকরাইল ইন্ডা মানে সাঁকরাইল স্টেশনে বা ওই সারাউন্ডিং যাদের বাড়ি আপনারা যদি কেউ বারো ঘন্টা ডিউটি করতে চান তো অবশ্যই কাজটা কিন্তু অবশ্যই বলছি ভালো তো আপনারা যদি ধুলোগড় বা সাঁকরাইলের আশেপাশে বাড়ি সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবেন থাকার কোনো প্রয়োজন নেই এরকম যদি কোনো লোক থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো আপনি ওখানে গিয়ে কাজটা করতে পারবেন বেনিফিটটা অলরেডি আমি অলরেডি এই ভিডিওতে আলোচনা করেছি আর বলছি না আর একটা এই ভিডিওতে বলছি খুব তাড়াতাড়ি বলছি খুব তাড়াতাড়ি শেষ করবো ভিডিওটা আপনারা যেসব অন্যান্য চ্যানেলে টাকা পয়সা দিয়ে খুব ফ্যাক্টরি ওয়ার্কারে কাজ করতে যান যেমন ধরুন আপনার প্যাম্পার চিপস কোম্পানি যেটা পটেটো চপস করে বা ধরুন ওই কিলোস্কার কোম্পানিতে কিংবা ধরুন ওই রেলের নীর যে জল কোম্পানিতে বা বিভিন্ন কেক কোম্পানিতে এই যে কাজগুলো করতে চান যদি আমি হয়তো অ্যাড করব না ওই ভিডিও কারণ অনেক সমস্যা অনেক কিছু থাকে তো যদি আপনারা কেউ ওই সব জায়গায় কাজ করতে চান কাউকে পয়সা দিয়ে নয় আপনারা আমাকে অবশ্যই ফোন করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি ওই জায়গাগুলোতে আমাদের যে প্রসেসিং চার্জ দুশো টাকা আছে সেই জায়গা আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দেব তবে হ্যাঁ ওখানে কাজ করার পর বলবেন না কি দাদা আমি ঠিক মতো পয়সা পেলাম না কিংবা বলবেন না কি দাদা প্রচুর খাট নিই কারণ এই জন্য আমি অফিসিয়ালি ওই সব জায়গায় অ্যাড করি না নিশ্চয়ই কোনো সমস্যা আছে সেজন্য করি না কিন্তু আপনারা দেখছি প্রচুর জায়গায় অনেক অনেক টাকা দিয়ে সব কাজগুলো করছেন তাই ওই কাজগুলো করতে চাইলে অবশ্যই আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি কাজের আপডেট নেই তত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা নমস্কার